প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের এর জন্য অফিসিয়ালভাবে অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিল ইউনিভার্সিটি থেকে, যেখানে বলা হলো তোমাদের এক্সামিনেশন হবে হোম সেন্টারে এবং খাতা কিভাবে দেখবে তোমাদের প্রত্যেকের প্রশ্ন রয়েছে, ইউনিভার্সিটির টিচার না কলেজের টিচার। একই সাথে বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে কি আপডেট রয়েছে ক্লাস এবং পরীক্ষা সংক্রান্ত, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের সমস্যার কথা, বাস্তবে যে জিনিসগুলো তোমাদের সঙ্গে ঘটেছে, যেরকম যে অসুবিধার সম্মুখীন তোমরা হয়েছো, সেগুলো বিভিন্ন ইউনিভার্সিটির কাছে তোমরা তুলে ধরেছো, কিন্তু ইউনিভার্সিটিগুলো কিন্তু একেবারে অবুজ যে এই বিষয়গুলো তারা কিছুতেই বুঝতে পারছে না। একের পর এক প্রোটেস্ট হয়েছে, এক একটা ইউনিভার্সিটিতে কম করে তিনটে চারটে বা তিন চারবার ছাত্রছাত্রীরা প্রোটেস্ট করেছে, তাদের দাবি তুলে ধরেছে, বাস্তব দাবি। কোথাও দেখা গেছে ছাত্রছাত্রীদের সাথে কথাও বলা হয়নি, কোথাও দেখা গেছে এটা বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা দপ্তরের কোনো নোটিশ নেই, কোথাও বলা হচ্ছে ইউজিসি বলা হচ্ছে অফলাইনে এক্সামিনেশন নিতে। যদিও এক্ষেত্রে ইউজিসি কোনো রকম অফলাইনে পরীক্ষা নেওয়ার নোটিশ দেয়নি, অফলাইন অনলাইনে পরীক্ষা নিলেও ইউজিসির কোনো রকম আপত্তি নেই। একাধিক বিষয় ছাত্রছাত্রীদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু ঘটছে। এরই মাঝে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু একের পর এক ইউনিভার্সিটি দিতেই চলেছে, যেহেতু অফিসিয়ালভাবে শিক্ষা দপ্তরের কোনো অ্যাডভাইজারি নেই। এক্ষেত্রে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু জানিয়ে দিল ছাত্রছাত্রীদের যে এক্সাম রয়েছে সেটা হোম সেন্টারে হবে। ইউজির ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা রয়েছে সেই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা 14 তারিখ নেওয়া হবে। সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের ফোর্থ সেমিস্টারের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন পরের মাসের 17 তারিখ অর্থাৎ 17/7/2022 নেওয়া হবে, এরকমই বলা হচ্ছে। এবং আর যারা থার্ড ইয়ারের ছাত্রছাত্রী রয়েছে আর সিক্স সেমিস্টার দেবে, তাদের যে এক্সামিনেশন রয়েছে সেটা 28/6 অর্থাৎ এই মাসের 28 তারিখ থেকে শুরু হবে এমনটি বলা হচ্ছে। এবং সমস্ত পরীক্ষা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের সমস্ত পরীক্ষা অফলাইনেই হবে। এখানে আরও একটা টুইস্ট দিয়েছে, যেটা আগের থেকে আমি তোমাদের জানিয়েছিলাম যে হোম সেন্টারে কিছু ইউনিভার্সিটি এক্সামিনেশন নেওয়ার পরিকল্পনা করছে, মানে পরীক্ষা হবে হোম সেন্টারে, অর্থাৎ তুমি যে কলেজে পড়ছো সেই কলেজেই তোমার পরীক্ষা হবে, অন্য কলেজে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে না। এখানে ইউনিভার্সিটি এটাই বলেছে যে যেরকমভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এবছর পরীক্ষা হয়েছে, নিজের স্কুলেই পরীক্ষা হয়েছে, সেরকমভাবে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের কী হচ্ছে এ অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে না, নিজের যে কলেজ রয়েছে সেই কলেজেই তোমরা অফলাইনে পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন যে আমরা পরীক্ষা তো দেবো নিজের কলেজে, এক্ষেত্রে খাতাটা কি কলেজের শিক্ষকরা দেখবে না ইউনিভার্সিটির শিক্ষকরা দেখবে? দেখো, তোমরা যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার খাতা ইউনিভার্সিটির শিক্ষক দেবে না কলেজের শিক্ষক দেখবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। কিন্তু যেটা এই মুহূর্তে তথ্য আছে, যেটা তো জানা যাচ্ছে, তোমরা যে কলেজে এই মুহূর্তে পড়ছো সেই কলেজেই পরীক্ষা দিলে এ হোম সেন্টারে পরীক্ষা দেওয়ার পর তোমাদের যে খাতা আছে সেই খাতাটা কিন্তু ইউনিভার্সিটির কাছে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ যেরকমভাবে ইউনিভার্সিটি খাতা চেক করে থাকে সেই রকমভাবেই কিন্তু ইউনিভার্সিটি খাতা চেক করবে, যেটা রীতিমতো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয়েছে, বোর্ড খাতা চেক করেছে, হোম সেন্টারে পরীক্ষা হলো, সেরকমই কলেজের ক্ষেত্রেও পরীক্ষা হোম সেন্টারে হলেও পরীক্ষার খাতা চেক হবে ইউনিভার্সিটিতে, এমনটি কিন্তু সূত্র মারফত তথ্য রয়েছে। কাজেই বিস্তারিত তোমাদের জানালাম, কিন্তু সত্যি এতবার করে ছাত্রছাত্রীরা তাদের এই সমস্যার কথা তুলে ধরো, কিন্তু ইউনিভার্সিটি এই মুহূর্তে অফলাইনের পথেই হাঁটলো। এখন সিঙ্গেল একটা বিজ্ঞপ্তি কাজ করতে পারে, যেটা হলো উচ্চশিক্ষা দপ্তরের, অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তর আগেরবার যেরকমভাবে একটা অ্যাডভাইজারি জারি করে সমস্ত অফলাইনের নোটিশ অনলাইনে কনভার্ট হয়েছে, সেটাই কিন্তু হতে পারে। এখন ও ছাত্রছাত্রীরা যেরকমভাবে পিটিশন সহ লিখিতভাবে এ শিক্ষামন্ত্রী সহ ও কিন্তু ও শিক্ষা দপ্তরে পুরো বিষয়টা তুলে ধরেছে, সেটা ফরওয়ার্ড করা হবে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে, যদিও সেটা এই মুহূর্তে প্রায় কিন্তু ফরওয়ার্ড হয়ে গেছে। এখন মুখ্যমন্ত্রী কোনো ডিসিশন নিলে, নবান্ন থেকে কোনো ডিসিশন নিলে, শিক্ষা দপ্তর থেকে কোনো ডিসিশন নিলে তবেই কিন্তু এই নোটিশের পরিবর্তন হওয়া সম্ভব। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু আরও ও ফেক বিজ্ঞপ্তি এই মুহূর্তে সামনে এসেছে, একটা বিজ্ঞপ্তি তোমাদের শেয়ার করেছি, আরও একাধিক বিজ্ঞপ্তি আসছে। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এখনও কোনো ডিসিশন নেওয়া হয়নি এবং অন্যান্য ইউনিভার্সিটির তরফ থেকেও ডিসিশন নেওয়া হয়নি। আর এই মুহূর্তে কিন্তু আমরা উচ্চশিক্ষা দপ্তরের সিঙ্গেল একটা নোটিশের ওয়েট করছি, দেখা যাচ্ছে উচ্চশিক্ষা দপ্তর পরীক্ষা নিয়ে কী জানায়।
তো পুরোটাই তোমাদের বিস্তারিত জানালাম। এখনো যদি কোনো জিজ্ঞাসা করার থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো।